নমস্কার বন্ধুরা তোমরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে বা ক্লাস টেনে পড়ো তাদের জন্য এই ইতিহাসের ভিডিওটা আমি আগে ইতিহাসের ভিডিওর ওপর ফোর্থ অধ্যায়ের সাজেশান আপলোড করেছি তো এখানে আমি ইতিহাসের ওপরই ফিফথ অধ্যায়ের সাজেশান অর্থাৎ পঞ্চম অধ্যায়ে তোমাদের যে চ্যাপ্টারটা রয়েছে খুলে দেখে নাও ইতিহাস বইতে যে চ্যাপ্টার রয়েছে সেই পঞ্চম অধ্যায়ের চ্যাপ্টারটার ওপর আমি ভিডিওগুলো আপলোড করছি তো এই চ্যাপ্টারে কী কী সাজেশান থাকবে এবং তোমাদেরকে কি কি পড়তে হবে এবং এই চ্যাপ্টারে এর বাইরে কোনো প্রশ্ন আসবে কিনা সব আমি বলে দেবো প্রথমেই বলে রাখি যে এই পঞ্চম অধ্যায় থেকে আমি এখানে যে কটা প্রশ্ন দিয়েছি বড় প্রশ্ন এবং সেই সঙ্গে দু নম্বরের প্রশ্ন দিয়েছি তো বড় প্রশ্ন অর্থাৎ চার নম্বরের প্রশ্ন এবং আট নম্বরের প্রশ্ন এবং সেই সঙ্গে দু নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছে এখানে তো এই প্রশ্নের বাইরে তোমাদেরকে আর একটা মাত্র প্রশ্নও বাইরে থেকে পড়তে হবে না যদি পড়ো সেটা তোমরা এক্সট্রা পড়ার দরকার পড়তে পারো কিন্তু এই কটা কোয়েশ্চেনের বাইরে তোমাদের কোনো কোয়েশ্চেন পড়ার দরকার নেই তো প্রথম প্রশ্ন দেখে নাও ঔপনিবেশিক যুগে বিচার বিজ্ঞান চর্চার ক্ষেত্রে আইএসিএসের ভূমিকা এটা প্রথম প্রশ্ন এটা তোমরা ভালো করে বই থেকে পড়ে নেবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এইটা যে ছাপাখানার বিস্তার কিভাবে শিক্ষা বিস্তারে সহায়তা করেছিল এবং মুদ্রণ শিল্পে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর অবদান লেখক এখানে দেখবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ইউরায় অ্যান্ড সন্স বলে যে একটা মানে ছাপাখানা তৈরি করেছিলেন তিনি সেই ছাপাখানাটা তোমরা ভালো করে পড়বে ইউরয় অ্যান্ড সন্স তোমরা ভিডিওটাকেও স্কিপ করে এই স্ক্রিনশটটা তুলে নিও না কারণ আমি এখানে ভিডিওটা বোঝাতে বোঝাতে অনেক কথা বলবো তো সেটা তোমরা কিন্তু বুঝতে পারবে না স্কিপ হয়ে যাবে ঠিক আছে নেক্সট প্রশ্ন তোমরা যেটা পড়বে ছাপাখানার সঙ্গে বই মানে ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারে কী কী সম্পর্ক ছিল বই থেকে এই কোয়েশ্চেনটা চার নম্বরের জন্য তৈরি করবে এটা চার নম্বরের জন্য খুব ভালো করে পড়বে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা কী ছিল দেখবে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট যে বইতে রয়েছে ওই জায়গাটা ভালো করে পড়বে কারিগরি শিক্ষা বিস্তারের ক্ষেত্রে এবং বিজ্ঞান চর্চা বাঙালির বসু বিজ্ঞান মন্দিরের যে ভূমিকা সেটা লিখবে জগদীশ চন্দ্র বসুর সম্পর্কে আসলেও সেম কো সেম উত্তর হবে বসু বিজ্ঞান মন্দির সম্পর্কে লিখবে এবং জগদীশচন্দ্র বসু একটু মডিফাই করে জগদীশচন্দ্র বসু সম্পর্কে দু একটা লাইন বেশি লিখবে কিন্তু এটাই হবে জগদীশ চন্দ্র বসুর সম্পর্কে আরও যদি কোনো তথ্য তোমাদের জানা থাকে সেটাও এর মধ্যে অ্যাড করতে পারো নেক্সট আছে জাতীয় শিক্ষা পরিষদের গঠনের উদ্দেশ্য এবং তার তাৎপর্য আলোচনা করো এবং তার কী কী ব্যর্থতা ছিল সেগুলোও তোমরা এর মধ্যে লিখবে বাংলার বিজ্ঞান শিক্ষার বিকাশে মহেন্দ্রলাল সরকারের কী ভূমিকা ছিল সেটাও তোমরা লিখবে আচ্ছা আর তার সাথে মানবেন্দ্রনাথ রায় কেন বিখ্যাত ছিলেন এই কোশ্চেনটা এখানে দু নম্বর লেখা আছে ঠিকই কিন্তু তোমরা এটা চার নম্বরের জন্য পড়বে কমিউনিস্ট লিডার মানবেন্দ্রনাথ রায় কেন বিখ্যাত ছিলেন তিনি তার এই কোশ্চেনটা পড়বে বাংলার মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের কীরূপ ভূমিকা ছিল বা তার অবদান সেটা তোমরা পড়বে শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হলো একে বাংলার মুদ্রণের বৃহত্তম কেন্দ্র কেন বলা হতো এটা পড়বে মানুষ ও প্রকৃতি শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও এবং বিশ্বভারতীর প্রতিষ্ঠা দুটো কোশ্চেনের উত্তর একই হবে বিশ্বভারতীর প্রতিষ্ঠাটা একটু তিন চার নম্বরের মতো লিখবে তো টোটাল এই যে প্রশ্নটা এই প্রশ্নটা তোমরা আট নম্বরের জন্য পড়বে ঠিক আছে তো আট নম্বরের জন্য এই প্রশ্নটা পড়বে নেক্সট বলছে যে বাঙালির বাংলায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে বঙ্গীয় বিজ্ঞান পরিষদের ভূমিকা লেখক ঔপনিবেশিক শিক্ষা দ্বারা সমালোচনা কিভাবে হয় এবং বিজ্ঞান চর্চা কলকাতার বিজ্ঞান কলেজের অবদান লেখো তো এখানে আমি মোট চোদ্দোটা প্রশ্ন দিয়েছি পঞ্চম অধ্যায় থেকে চার নম্বরের এবং আট নম্বরের মিলিয়ে চার আট বা অন্য বড় কোয়েশ্চেন যা থাকুক না কেন এই কয়েকটা কোয়েশ্চেনের বাইরে এই চ্যাপ্টার থেকে অন্য কোনো প্রশ্ন হবে না ওকে তো তোমাদের এর বাইরে কোনো প্রশ্ন পড়ার দরকার নেই যদি পড়ো তোমাদের এক্সট্রা পড়া হবে কিন্তু কোনো কোয়েশ্চেন আর পড়তে হবে না মাধ্যমিক দাও টেস্ট পরীক্ষা দাও কিংবা দু সেকেন্ড ইউনিট টেস্ট দাও তোমাদের এই চ্যাপ্টারের মধ্যে থেকেই কোয়েশ্চেন কমন চলে আসবে তো এবার দেখা যাক যে দু নম্বরের প্রশ্ন তোমরা কী কী পড়বে তো দু নম্বরের প্রশ্নের জন্য জেমস অগাস্টা সিকি কেন স্মরণীয় বা এর বেঙ্গল গ্যাজেট কেন গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটা পড়বে পঞ্চানন কর্মকার কেন স্মরণীয় পড়বে ঠিক আছে তার পড়বে বোস ইনস্টিটিউট কে কবে প্রতিষ্ঠা করেন স্কুল বুক সোসাইটি কে কেন প্রতিষ্ঠা করেন কাদের শ্রীরামপুর ত্রয়ী বলা হতো ঠিক আছে গোলদিগির গোলামখানা কোন প্রতিষ্ঠানকে বলা হয় এটা আমি উত্তর বলে দিচ্ছি এটা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়কে বলা হয় কেন বলা হয় সেটা তোমরা বই থেকে পড়ে নেবে শ্রীরামপুর ত্রয়ী মিশন ত্রয়ী ওরা হচ্ছে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের তিনজন ব্যক্তি ছিলেন হ্যাঁ তাদেরকে শ্রীরামপুর তোই বলা হয় আচ্ছা বাংলার মুদ্রণ শিল্পে বটতলা প্রকাশনার গুরুত্ব কী ছিল সিনিকেতন কী উদ্দেশ্যে প্রতিষ্ঠা করা হয় সে এই এই কোয়েশ্চেনটা তোমরা ওই রবীন্দ্রনাথ ঠাকুরের যে ঔপনিবেশিক চিন্তাধারা ওর মধ্যেই পেয়ে যাবে বিদ্যাসাগরকে বিদ্যাবনিক বলা হয় কেন এটা পড়বে এটা খুব ভালো প্রশ্ন এটা এটা খুব জোর দিয়ে পড়বে বিদ্যাসাগরকে কেন বিদ্যাপনিক বলা হয় কেন দেশীয় ভাষায় সংবাদপত্র আইন চালু করা হয় এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ সিপাহী বিদ্রোহের বছরে কোন কোন বিশ্ববিদ্যালয়ে নির্মিত করা হয় এই কোশ্চেনটা এগারো নম্বরটা খুব গুরুত্বপূর্ণ চাল উইলস্কিনস কেন বিখ্যাত এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ কে কবে কেন বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন বিখ্যাত কোশ্চেন এবং ছাপাখানার ইতিহাসে বিদ্যাসাগরের নাম কেন স্মরণীয় এই কোশ্চেনটা তোমরা বিদ্যাসাগরে বিদ্যাপনিক এই দুটোকে মার্চ করে পড়বে দরকার নেই এক দুটো কোশ্চেন বান এটা চোদ্দটা কোশ্চেন হয়ে যাবে এখানে কোশ্চেন করেছি আমি এটাকে যদি ঠিক করে পড়তে পারো ছাবাখানায় ইতিহাসে বিদ্যাসাগরের নাম কেন স্মরণীয় এবং এখানে বিদ্যাসাগরকে বিদ্যাবনী কেন বলা হয় দুটোকে মার্চ করে পড়লে একটা প্রশ্ন হয়ে যাবে এবং ভার্নাকুলার পেস অ্যাক্ট কি এই কয়েকটা কোয়েশ্চেন পড়বে এবং চার্লস কিন যেটা রয়েছে এই এই যে কোয়েশ্চেনটা এনাকে বাংলার গুটেনবার্গ বলা হয় এই চার্লস উইলকিন্স যে ব্যক্তিটা এনাকে বাংলার গুটেনবার্গ বলা হয় কোয়েশ্চেনটা ঘুরিয়েও আসতে পারে যে চার্ল উইলসকিন কেন বিখ্যাত বা বাংলার গুটেনবার্গ কাকে বলা হয় ঠিক আছে তোমরা ভয় পাবে না এই কোয়েশ্চেনটাই এই জন্যই আমি বলছিলাম ভিডিওটা শেষ অবধি দেখতে ওকে আরও অনেক তথ্য তোমরা নিশ্চয়ই জানতে পেরেছো তো তোমার তোমরা এই কয়েকটা কোয়েশ্চেন ভালো করে পড়বে এর বাইরে কোনো দু নম্বরের প্রশ্ন পড়ার কোনো দরকার নেই আর ওদিকে চার নম্বরের প্রশ্ন কোনো পড়ার দরকার নেই এর মধ্যে থেকে কমন আসবে আমি গ্যারেন্টি ইটস মাই চ্যালেঞ্জ এর বাইরে একটা প্রশ্ন হবে না সে তোমরা মাধ্যমিক দাও কিংবা কোনো টেস্ট পরীক্ষা দাও বা স্কুলের সেকেন্ড ইউনিট টেস্ট দাও না কেন এর বাইরে কোনো প্রশ্ন হবে না ওকে তো আজকে ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভিডিওগুলো বন্ধুদের সাথে শেয়ার করো এবং লাইক করো ভালো লেগে থাকলে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না বাই